এবার ঈদে তারকা বহুল অনুষ্ঠানে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা। বাংলাদেশ টেলিভিশন তাদের ঈদের আয়োজনে রেখেছে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে চারটি আড্ডার অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিন সকাল 10:10 প্রচারিত হবে ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে অনুষ্ঠান সেলিব্রিটি আড্ডা, যেখানে ড্যানি সিডাকের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দিঘি। এদিকে অনুষ্ঠানটি নিয়ে ড্যানি বলেন, দারুণ একটি আড্ডার অনুষ্ঠান এটি। এর মাধ্যমে কথায় কথায় দুই নায়িকা ও চলচ্চিত্রের নানা বিষয়ে জানতে পারবেন দর্শকরা। অন্যদিকে অন্যান্যবার ঈদ আসার আগে কেনাকাটায় ধুম পড়ে যায় চিত্রনায়িকা দিঘির, তবে এবার তা থাকছে না। আর কোরবানির ঈদ বলে গরু কেনা বা গরু দেখার স্মৃতিগুলোই সামনে চলে আসে। সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করলে মজার এক অভিজ্ঞতা জানিয়ে দিঘি বলেন, এখন ইনবক্সে গরুর ছবি একে ওকে পাঠানো হয়, কিন্তু আমি যখন ছোট ছিলাম নিজে আশেপাশের বাসার গ্যারেজে গিয়ে দেখে আসতাম কারা কেমন গরু কিনেছে, কাদের গরুর রঙই বা কেমন, তবে এখন এই স্মৃতিগুলো খুব মিস করি। এদিকে সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের নতুন সেই ছবির নাম জখম। আর এই ছবিতে নায়ক হিসেবে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জাহিদ খান। তবে ছবিটিতে বাড়তি চমক হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এ চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।